Assalamualaikum. General Knowledge BD चैनल पक्ष থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয় হলো সাম্প্রতিক আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি 2021। প্যারিসের জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রে ফিরে আসা কার্যকর হয় কবে? উত্তর, 19 ফেব্রুয়ারি 2021। মার্কিন কংগ্রেস ভবনের নাম কি? উত্তর, ক্যাপিটল ভবন। 71তম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কে? অ্যান্টনি ব্লিংকেন। 28তম প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী কে? উত্তর, লয়েড অস্টিন। 78তম ও প্রথম নারী মার্কিন অর্থমন্ত্রী কে? উত্তর, জ্যানেট ইয়েলেন। যুক্তরাজ্যের পার্লামেন্ট TCA অনুমোদন করে কবে? উত্তর, 30 ডিসেম্বর 2020। TCA চুক্তিটি কার্যকর হয় কবে? উত্তর, 1 জানুয়ারি 2021। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন ক্যাপিটল ভবনে হামলা চালায় কবে? উত্তর, 6 জানুয়ারি 2021। 1 জানুয়ারি 2021 থেকে কোন দেশের জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনে? উত্তর, অস্ট্রেলিয়া। উপসাগরীয় সহযোগিতা সংস্থা GCA-র 41তম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর, 5 জানুয়ারি 2021, আল উলা, সৌদি আরব। 1 জানুয়ারি 2021 কোন দেশে নতুন সংবিধান কার্যকর হয়? উত্তর, আলজেরিয়া। 2 জানুয়ারি 2021 কোন দেশ মৃত্যুদণ্ড বিলুপ্ত করে? উত্তর, কাজাখস্তান। বিশ্ব খাতের লেখা দিবস কবে? উত্তর, 13 জানুয়ারি। 2020 সালে কোন দেশ দারিদ্র মুক্ত হওয়ার ঘোষণা দেয়? উত্তর, চীন। 10 ডিসেম্বর 2020 কোন আরব দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্কের ঘোষণা দেয়? উত্তর, মরক্কো। 10 ডিসেম্বর 2020 সাকভুক্ত কোন দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিকের সম্পর্ক অনুমোদন করে? উত্তর, ভুটান। 26 জানুয়ারি 2021 এস্তোনিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর, কাজা কালাস। 1 ফেব্রুয়ারি 2021 কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে? উত্তর, মিয়ানমার। মিয়ানমারের বর্তমান সামরিক জান্তার প্রধান কে? উত্তর, মিন অং হাইলিং। বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা কতটি? উত্তর, 46টি। লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রেসিডেন্ট কে? মোহাম্মদ ইউনুস মানফি। বিশ্বের প্রথম ই পাসপোর্ট চালু করেন কোন দেশ? উত্তর, মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত হয় কত সালে? উত্তর, 1863 সালে। মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগর কোনটি? উত্তর, লোহিত সাগর। সাত পাহাড়ের দেশ বলা হয়? উত্তর, রোম, ইতালি। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? উত্তর, রুপি। চীনে বাইরের প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়? উত্তর, থাইল্যান্ড। রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পদক কি? উত্তর, অর্ডার অফ ফ্রেন্ডশিপ। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর, 1982 সালে। কোন দেশ নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত? উত্তর, নরওয়ে।